আল্লাহ সালের একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে তিনি বলেছেন হাববুল আমাল ইল আল্লাহ ই আদু আমুহা ও ইনকাল আল্লাহর কাসেবান্দার সব চাইতে প্রিয় আমল সব প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে ধারাবাহিকভাবে করে যে আমল করে ছেড়ে দেয় না আল্লাহ শোমা তালা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না মক্কা এক নারী ছিলেন তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলেই রশিটা পূর্ণতা পেয়ে যেত ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত তল্লা বলেছেন ওলা তাকুন কাল্লাতি না কাদত গজলাহা মিনবা দে কৌ তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয় অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দোয়া দোয়াদুরুদ আল্লাহর কাছে কান্নাকাটি চোখের পানি ফেলা প্রার্থনা করা ইস্তেফার করা তবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন গিরা তিনি খুলে দিয়েছেন তার শ্রম যেরকম পণ্ড আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমজানে হয়তো আপনি বিশ্বাকার তারাবি পড়েছেন লম্বা সময় নিয়ে তারাবি পড়েছেন এখন পারেন না আপনি চার রাখার তাহাজ পড়েন দুই রেখাত পড়েন রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন এখন প্রতি রাত পড়তে পারেন না আপনি মাঝে মধ্যে পড়েন রমজানে আপনি তিরিশ দিন রোজা রেখেছেন এখন আপনার তিরিশ দিন রোজা রাখার দরকার নেই রমজানের বাইরেও তো নফল রোজা আছে সেগুলো মাঝে মধ্যে রাখেন রমজানে আপনি পাচক্ত নামাজ পড়েছেন সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও পাচক্ত পড়তে হবে এভাবে এবাদতের ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তাহলে আমাদের সবাইকে রমজান ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার প্রিয় নবী সাল্লাহ রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি নফল রোজা সুন্নত রোজা তিনি রাখতেন রমজানের বাইরে আরও সাত ধরনের নফল রোজা কথা আমরা বলতে পারি কয় ধরনের নফল রোজা এগুলোকে মাস্তুন সুন্নত রোজাও বলা যেতে পারে সুন্নত রোজা নবী সাল্লা সাল্লাম এই রোজাগুলো রাখতেন আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি আবার আগামী রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ চিকিৎসকগণ আমাদের শরীরের অতিরিক্ত মেয়ে চর্বি এগুলো গালাবার জন্য বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের কারণ আমরা এখন কিটোডায়েটের সময় পার করছি ডাইট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ অনেক দায়িত্বশীল মানুষ তো এরকম একটা সময় যখন আমরা এসেছি তখন রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার আবার আগামী রমজান আসলে রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো ত্রিশ দিন রোজা রেখেছেন অন্য কোন মাসে ত্রিশ দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য তেমনি ভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুননাথ রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুননাথ তার ভিতরে একটা হলো সাউওয়াল মাসে প্রে নবী ইসাল্লাহিসাল্লাম ছয়টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সুন্নাত রোজা যে রমজানের ত্রিশ রোজার পরে সাউওয়ালে কয়টা রোজা রাখা ছয়টা রোজা রাখা সাল্লাম বলেছেন মনসম যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রাখার পর যে ব্যক্তি সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখলো কানা কা ওই ব্যক্তিকে আল্লাহ তারা সারা বছর রোজা রাখার দান করবে তাহলে রমজানের ত্রিশটা রোজার সাথে সাউওয়ালে যদি ছয়টি রোজা আমরা প্লাস করি তাহলে এই ছত্রিশটা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সব পাবো কিভাবে অনেক স্কলারগণ বলেছেন আল্লাহ সাধারণত নেকামলের কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কাউকে বাড়িয়েও দেন কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেন তো ত্রিশটা রোজা আমরা রমজানে রাখি সাধারণত কখন উনত্রিশে হয় সাধারণত ত্রিশে সর্বোচ্চ তো ত্রিশটা রোজার সাথে যখন আরো ছয়টা রোজা আমরা প্লাস করলাম সাউয়াল মাসে তাহলে ছত্রিশ হলো ছত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই কয়তো হয় তিনশো ষাট সারা বছর রোজা রাখার সবের সূত্রটাকে অনেক লামায়করাম এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন তো যাই হোক যে সাত সময় বা সাতটি সাত ধরনের নফল বা সুন্নত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সাওয়ালের ছয়টা রোজা তাহলে এক নম্বর হলো সাওালের ছয় রোজা দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকত তারপরের মাস হলো কি জিলহদ এই জিলহজ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনাখাতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম সাউওয়ালের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ নয় জিলহজ আরাফাত দিনের রোজা এটা নবী নবিসাল্লাহ সাল্লাম বলেছেন আহ তাসিবা আল্লাহি আইউকা ফেরোহসান তাল্লাতি খাউলাহ অল্লাথিবাদাহা যে এক বছর আগের এবং এক বছর পরের পুরা আল্লাহ আলাদালা মাফ করে দেন তাহলে দুইটা পাইলাম শওয়ালের ছয়টা আর জিলহজের নয় তারিখ নাম্বার তিন মোহাররম মাসে বেশি বেশি রোজা রাখা কোন মাসে বেশি বেশি রোজা রাখা কারণ নবী আলীর সৈতে সাল্লাম বলেছেন আহ বসিয়াম ইদাল্লাহি শাহরুল্লা হেল মোহাররম বাহাদার মদন শাহরুল্লা হেল মোহাররম আউ কামাদা হাদিস রমজানের পর মোহরম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মোহরম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা শুন তাহলে তিনটা পেলাম চার নম্বর হলো মোহরম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মোহরমের দশ তারিখকে বলা হয় হিজড়ি বর্ষের চান্দ্র প্রথম মাসকে বলা হয় মহরম সেই মহরম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তারা নুয়াল মুসাল্লাহ সাল্লামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তারা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য নবীলাম এই দিনে রোজা রাখতেন আশ্রয়ের দিনে রোজা রাখাটাও সুন্নত অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরমেট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আশুরার দিনে রোজা রাখা এই আশুরার দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ প্রেমী সাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরা রোজাগুলো যখন রাখব জিলহজ নয় আশুরা রোজা যখন রাখবো তখন মহারমের নয়া আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এবং এগারো তাহলে চারটা সোনাত রোজার অপশন পেলাম আমরা সাউওয়ালের ছয়টা জিলহজের নয় তারিখ আর মোহার্রমের নয় দশ অথবা দশ এগারো আর পুরা মোহার্রম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হল শাহবান মাস শাহবান মাসে প্রেণবি ইসাল সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়সাদ বলেছেন কারণ নবী সাল্লাম ইয়াসুম ও শাহবান আল্লাহ কালী নবীজি পুরো শাহবান জুড়ি রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো শাহবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর হলো শাহবান বেশি নফল রোজা রাখতেন রমজানের আগের মাস পাঁচটা ফরমেট হয়ে গেল আরও দুইটা আইটেম আছে তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় আইএমএ বীজ অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য আইয় বীজ বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুননাথ নাবি সাদ আলাইসালাম সাহাবিদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসাল্লাহ প্রেমী সাল্লাহ সাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কেউ বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগু দেখা যায় ইমানদারের ওই যে বললাম কোনো রেস্ট নেই তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তার আগ পর্যন্ত ইমানের কোনো ইমানদারের কোনো কি নাই রেস্ট নাই সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে এগুলো সারা বছরই দরকার আছে বান করার দরকার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ধুমসে খাওয়া ধরলেন তো যেই সেই হয়ে যাবে যদি কেউ মেনে চলে তাহলে স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে নবী সাদামে এই সুন্নাথ যদি মেনে চলে প্রতি সপ্তাহে সমৃহস্পতি মাসের তেরো চোদ্দ পনেরো আর বাকি যেগুলো কথা বললাম সব ছয়টা রোজা এবং জিলহজের হজের নয় তারিখ এবং মোহরমের নয় দশ মোহরম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের তেরো চোদ্দো পনেরো আর সম বৃহস্পতিবার এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে ঈশ আল্লাহ হবে ইদনিল্লা প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে বিনিময় পাবে নাম সুন্নত জিন্দা হবে এবং রোজা শুধু রমজানের জন্যে হলো না বছর জুড়ে হলো। তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান মা ইনশা আল্লাহ সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের এবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন না আমি